রাজ্য সরকার সম্পূর্ণ অনমনীয়, রাজ্য সরকার সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে চলছে, এবং যাকে এক কথায় স্বেচ্ছাচারী মানসিকতা যাকে বলে সেই মানসিকতায়। গতকাল রাত্রে 10টা পর্যন্ত আমার এখানে প্রথমবার এসে বিজয় মিছিল করার কথা ছিল, রাত্রে বেশি রাত্রিতে জানিয়ে দেওয়া হয়েছে বিজয় মিছিল করতে দেওয়া হয়েছে। এই যে এত লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিলে, আমাদের উপর আশা রাখলে, তারা একবার আমার সঙ্গে মিলিত হতে চেয়েছিল, আমি যেতে পারলাম না, তার সম্বোধিত করে একবার ম্যাটাডোরের উপরে উঠে হাত মেরে চলে আসে আমাদের রাজ্য সভাপতি আছে। এই যে স্বেচ্ছাচারী মানসিকতা, এই মানসিকতাকে মানুষ ভালোভাবে এটা কেন করছে? তারা বারে বারে আপনাদের উপর এইভাবে বাধা সৃষ্টি করছে কেন? তারা কি ভয় পেয়ে গেছে? যখন শেষের শুরুটা হয় তখন এইভাবেই শুরু, যখন শেষ দিন আসে, যখন স্বৈরাচারী শাসক তার পতনের শুরু হয় তখন এইভাবেই তার সূচক হয়। আপনারা এর আগেও দেখেছেন যখন কমিউনিস্ট সরকার বা বামফ্রন্টের সরকারের শেষ বেলা নন্দীগ্রাম সিঙ্গুরে তৎকালীন বিরোধী নেত্রীকে যেতে বাধা দিতে, ফল কী হয়েছে? অনেক আঘাত হয়েছে, প্রত্যাঘাত হয়েছে, অনেক মানুষের জীবনহানি হয়েছে, অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষ প্রতিবাদের জন্য মুখর হয়েছে এবং প্রতিবাদ করেছে সরকারের পরিবর্তন। আজকে যে পরিবর্তন হয়েছে, যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিটাও কিন্তু একই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষের ম্যান্ডেট। স্বৈরাচারী সরকারকে মানুষ চাইছে না, আর সরকার তার গায়ের জোরে ডেকে থাকছে। আপনারা কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে যেখানে 15-20 বছর ধরে বিজেপির সরকার ছিল, আপনারা কখনো দেখেছেন যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসন নিয়ে এরকম স্বৈরাচারী মানসিকতা দেখেছে? আপনারা কখনো দেখেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী গাড়ির দরজা খুলে জনগণের স্লোগানের পিছনে, বাচ্চাদের পিছনে ছুটছেন? এরকম গোটা বিশ্বের ইতিহাসে কোথাও দেখাতে পারবেন? কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যবস্থা চলে যে বিরোধীদের সম্পূর্ণ আটকে দেবে? বিরোধীদেরকে আটকে দিলে ভোটিং মেশিনটা আটকাবেন কী করে? যখনই ভোট দেওয়ার সুযোগ পাবে মানুষ তখনই প্রতিবাদ জানায়। তো আমি আবারও বলছি, প্রথম দিন থেকে বলছি, আমার আশা আছে যেহেতু রাজ্যে এরকম একটা ভয়াবহ আকার ধারণ করেছে নারী পাচার এবং নারীদের উপরে অত্যাচার, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা তার সহযোগিতা আমি, যদি সহযোগিতা না হয় তাহলে মানুষ নির্ণয় করে নেবেন যে কেন্দ্র সরকার সুযোগ দিচ্ছে কিন্তু এই রাজ্যে একটা স্বৈরাচারী সরকারের কারণে হতে পারছে না, মানুষ কখন ব্যবস্থা।